আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন। আমার দোয়া আপনাদের জন্য সব সময় রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছেন ভাই আসছে, হ্যাঁ ঢাকা থেকে আসছে ভাই, আসছে ওনার দুই বাচ্চাকে নিয়ে। উনি আসলে আমাদের কেরানীগঞ্জের পরিবেশটা ওনার কাছে ভালো লাগে, এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসছি আসলে এগুলো দেখানোর জন্য, এবং আমাদের এই প্রযুক্তিগুলোও বাচ্চাদেরকে দেখানোর জন্য, যাতে বাচ্চারা অনুপ্রাণিত হয়। তো এখন আমি আমি আমার এই ভাইয়ের কাছে জানবো উনি কেন আসছেন, এবং উনি আমার মনে আছে উনি আমার কাছে একটা চুলা নিয়েছিল, এবং হয়তো বা চুলার কোনো প্রবলেম হয়েছে, এই কারণে উনি আসছে। ভাইয়া নামটা বলুন। আমার নাম মোহাম্মদ মোহাসির রেজা চৌধুরী। আমি ঢাকার রামপুর হাজিপাড়াতে থাকি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমি ওনার কাছ থেকে দুই কি আড়াই মাস আগে, দুই আড়াই মাসের উপরে জুন মাসে আমি এই চুলাটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর থেকে আমি এটা ব্যবহার করি, আমি ব্যবহার করে খুবই সন্তুষ্ট, এবং এই চুলাটার এই যে আজকে আমি আসছি এই উপরে যে ইয়াটা কাগজটা, এই কাগজটাকে নেওয়ার জন্য, এবং একটা না জায়গায় দুটো আমি নিয়ে আছি, কারণ এই কাগজটা দীর্ঘদিন ব্যবহার করার পরে একটু কালো হয়ে গেছে, এবং পানি এবং বিভিন্ন হিটে পরে এটা একটু মানে কালো এবং ফেটে ফেটে যাচ্ছে। এই জন্য আমি এই জিনিসটা আবার নিতে আসে, এই জিনিসটা নিয়ে আবার লাগালে আমার জিনিসটা আবার আরো ভালো চলবে, এবং আমি এখন পর্যন্ত যা ব্যবহার করতেছি খুব আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাই। এখন কি কারেন্ট বিল কেন আসছে নাকি? না, কারেন্ট বিল আমার ওই যেরকম আসতো ওই জাস্ট 450 টাকা থেকে 400 টাকার মধ্যেই আমার হয়ে যায়। আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, ছোট ছোট এই বাচ্চা দুইটা আর হচ্ছে একটা ছেলে ছোট আর আমার ওয়াইফ। এই আচ্ছা, তোমার নামটা বলো তো। লাশিরা। হ্যাঁ লাশিরা। লাশিরা লা লা লাশিরা লাশিরা। হ্যাঁ, তুমি এখানে কেন আসছো? বাবার সাথে। বাবার সাথে বেড়াতে আসছো? এখানে ভালো লাগে তোমার বেড়া ঘুরতে? হ্যাঁ। তুমি কি আরো আসবা তোমার বাবার সাথে এখানে বেড়াইতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমার নামটা কি বলো তো? আসসালামু আলাইকুম, আমার নাম মাহদিয়া মহসিন চৌধুরী লাইবা। তুমি কেন আসছো? আমার এখানকার পরিবেশটা ভালো লাগে। বাহ ফাইন। তুমি কি আসলে ও চুলাটা যেখানে নিয়ে গেছে চুলাটা কি দেখেছো? হ্যাঁ দেখেছি, ওটা দিয়ে খুব ভালো কাজ হয়। তুমি কি রান্না করতে পারো ওটা দিয়ে? আমি পারি না, কিন্তু আমার মা পারে। আচ্ছা আচ্ছা, তো ওটা কি রান্না করতে কোনো মানে গরম লাগে বা কোনো খারাপ লাগে এরকম কিছু? না, ওটা দিয়ে ভালো রান্না হয়, গরম লাগে না। হ্যাঁ, ধোঁয়া কালি হয় না। আচ্ছা, ওটাতে কোনো ইয়েও আসে না, হিটও আসে না। হিটও আসে না। হ্যাঁ আচ্ছা, এখন আমার কথা হচ্ছে তুমি কি রান্না করে খাও, যে এটা কি মজা হয়? মজা হয়? হ্যাঁ অনেক মজা হয়। হ্যাঁ অনেক মজা হয়। আচ্ছা, তুমি তোমাদের তোমার আম্মা যে রান্না করে দেয় ওইগুলো যে খাও, ওগুলো কি মজা হয়? মজা লাগে? হ্যাঁ হ্যাঁ। নাকি মজা লাগে না? মজা লাগে। আর কি 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 রান্না করে দেয় তোমার আম্মু? ভাত, তারপরে মাংস, মাংস, তারপরে নুডলস করে না, তরকারি, তরকারি। তুমি গ্রিল রান্না করছিল না? হ্যাঁ গ্রিল রান্না করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চাপ, চাপ রান্না করছে? হ্যাঁ হ্যাঁ চাপ রান্না করেছে। গুড গুড। তোমরা কি তোমাদের স্কুল খুলছে? না এখনো খুলেনি, কিন্তু 12 তারিখে খুলবে। স্কুলে যেতে মন চায়? হ্যাঁ মন চায়। বাচ্চাদের স্কুল বন্ধ, আসলে ওরা স্কুলটা খোলাতে এখন সবাই মানে খুবই আনন্দিত। ভাই আপনি চুলার সম্বন্ধে আমাকে আমাদেরকে একটু বলেন, যে এটা আসলে যে আপনি ব্যবহার করতেছেন, আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, মানে কোনো কারেন্টে শর্ট করে কিনা, না বা কোনো পানি পড়লে কোনো সমস্যা হয় কিনা? আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার ভাত অনেক সময় যখন ইয়া হয়ে যায়, এটা গ্যাসের চুলাতেও অনেক সময় দাগ হয়, কালো পানিটা আমি নিজেই ওই চলন্ত চুলার মধ্যেই আমি হাত দিয়ে
কাপড় দিয়ে কিছু দিয়ে মুছে ফেলতে পারি, আমি হাত দিলে ওটা আমার কোনো শর্ট করে না, এবং যখন এটা ওভার হিট হয়ে যায় তখন এটা অটোমেটিকই নিজে নিজেকে বন্ধ হয়ে যায়। ওভার হিট হলে বন্ধ হয়ে যায় এবং এটা কোনো হয় না যে একটা আওয়াজ করতে থাকে টিপ টিপ, মানে অর্থাৎ তার লাইন সে অফ করে নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবং এটার মধ্যে পানি পড়লে পানি হাত দিয়ে যদি কাপড় দিয়ে মুছি তাও আমার কোনো হিট লাগে না এবং জিনিস কোনো হয় না। মানে তো আপনি তো এর আগে একটা তাওয়া নিছিলেন যে ওই তাওয়ার নিচে আপনার যেরকম পায়ে লাগানো ছিল না? জি 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 হ্যাঁ, যার কারণে চুলা হিট হয়ে বন্ধ হয়ে যেত। এটা একমাত্র রুটি শেখার সময় আমার এই জিনিসটা ছিল না, সেটাতে এটা আমার হিট বেশি হিট হয়ে গেলে আমার বন্ধ হয়ে যেত। তবে এখন এই প্রযুক্তিতে আমি নিজে বাসায় অবশ্য এই এটা লাগাই না, এটা ওয়েলিং করা, কিন্তু আমি নিজে বাসায় তিনটা এরকম আপনার সেই ভিডিও দেখে আমি ওই তিনটা রডের ইয়ের মতো নাট বল্টু দিছি, ওই নাট বল্টু দেওয়ার পরে আমি এটা মানে আমার বন্ধ হয় না এবং আমার রুটি এখন মানে নির্বিঘ্নে এটা হয়। বাচ্চাদেরকে নিয়ে আসছেন আসলে আপনার সমাধান আমি করতে পারতেছি না। না তো যাই হোক, তো আসলে দর্শকদের অনেক প্রশ্ন, অনেক অনেক সন্দেহ, অনেক কিছু তাদের মধ্যে কাজ করতেছে, ওরা আসলে কিছু জানতে চায়। সেটা হচ্ছে যে আসলে ইউজার যারা ইউজার যারা এটা, যেহেতু আপনি এটা কতদিন আগে নিয়েছেন? এটা আমি জুন মাসে নিয়েছেন। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অলরেডি সাড়ে তিন মাস। আচ্ছা, সাড়ে তিন মাস যাবৎ আপনি এই জিনিসটা নিয়ে ব্যবহার করতেছেন। তা মানুষ আসলে জানতে চায়, মানুষকে আসলে মানুষকে এই জিনিসটা মানুষের নেওয়ার যোগ্য কিনা, বা এটা নিলে মানুষের কতটুকু মানে ভালো হবে বলে মনে করে না? না, এটা প্রথমত এটা আসলে খুবই একটা ভালো জিনিস, আমি ভিডিও দেখে উৎসাহে নিজে আসছি এবং এখানে আপনার কাছ থেকে দেখে আমি প্র্যাকটিক্যাল দেখে ইয়া করছি। তো এখন এই সাড়ে তিন মাসও আমি ব্যবহার করতেছি। তো ব্যবহার করার পর আমার কাছে এটার কাছে মানে টোটালি একটা মানে ইজি একটা জিনিস মনে হয়েছে এবং ফ্রেন্ডলি মানে বলতেছি যে এই জিনিসটা যে ব্যবহার করে আমি খুব সন্তুষ্ট। হ্যাঁ, মানে মানুষ এবং আমি আরো অনেকজনকে রেসপেক্ট করছি। কিছুক্ষণ আগে আমি একজনকে ফোন দিয়ে বললাম যে ভাই আমি এখন আমার দর্শকদের প্রশ্ন হচ্ছে যে যে পাতিলগুলা আপনি নিয়েছেন মনে হয়? জি জি, আমাদের একটা প্রবলেম ছিল, ওই তাওয়াটা নিচে থেকে যেত তখন চুলাটা বন্ধ হয়ে যেত। জি জি, এর কারণে আমরা কিন্তু যেরকম তিনটা খুঁটি নিয়েছি। জি, এখন আপনারটার মধ্যে এরকম করা নাই? না, আমাকে যদি আমি এরকম তিনটা খুঁটি দিয়ে দিই, আপনি একটু ছালাইয়ের দোকানে তিন পাশে তিনটা লাগাই নিতে পারবেন না? হ্যাঁ পারবো। তাহলে আমি আপনাকে তিনটা খুঁটি দিয়ে দিই। জি হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে তুমি পেপারটা কোথায়, পেপারটা আসলে তোমার কাছে কেমন লাগে বলো তো? কি এটা কি দেখতে কেমন লাগে? এই পেপারটা একদম চাঁদের মতো। চাঁদের মতো? হুম, দেখাও। একটু দেখাও। হ্যাঁ, এটা কি চাঁদ? মানে ওই যে এক একটা চাঁদ মনে হচ্ছে তোমার কাছে? তো দর্শক, আসলে আমরা তো চাচ্ছি দর্শকদের রিভিউ দেওয়ার জন্য, আর আপনারাও কিন্তু আসবেন, আপনারা আসবেন রিভিউ দিবেন, ভালো এবং মন্দ। যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে আমি এটা অবশ্যই ডেভেলপ করব। যদি আপনাদের চুলা এরকম ভালো না হয়, কারেন্টের বিল বেশি আসে, তাহলে চুলা আমাদেরকে আমার কাছে আইনে ফেরত দিয়ে টাকা নিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কারণ হলো আমি মানুষের ভালোবাসার চাই। আর আপনারা যারা ইউটিউবে গালি গালাজ করেন, আপনাকে আমাকে যত পারেন মন খুলে গালি গালাজ করবেন। কেন গালি শুনলে আমি কেন মন খুশি হব? আজকে এমন একটা যুগ আসছে কেউ কারো কথা মনে থাকে না। আপনাকে যদি গালি দিয়েও যদি আমার কথা মনে রাখেন, আপনার মনে যদি আমার কথাটা থাকে, তাহলে আমি ধন্য। এটা হলো বড় কথা। তো ভাই, আপনি আসলে এই যে চুলাটা ব্যবহার করলেন, জি, এখন মনে করেন যে এই যে কারেন্ট গুলো তো কম আসলো, জি, এখন পাতিল গুলো আপনি বলতেছেন যে মোটামুটি আপনি, হ্যাঁ ভালো ভালো, তাহলে আপনি সাজেস্ট করতেছেন যে সবাই এটা কিনতে পারে? অবশ্যই, আমি এটা সবাইকে ইন্সপায়ার করি, মানে আমার যারা ইউটিউবে দেখুক আর যারা বাইরেও আমার কাছে ফ্রেন্ড যারা আছে তাদের সবাইকে আমি আমার কলিগদেরকেও বলি যে যাদের বাসায় গ্যাসের সমস্যা বা নাই বা সংযোগ সমস্যা আছে, তারা এই জিনিসটা যদি ব্যবহার করে ইন্ডাকশন ইনফ্রারেড চাইতেও এটা অনেক ভালো। ওই চুলাগুলোতে অনেক রকমের প্রবলেম হয় এবং কারেন্টের বিল অনেক বেশি আসে। এইটাতে ব্যবহার করে যে আসলে যে কত উপকার, এটা যে ব্যবহার করছে তারাই শুধু বলতে পারবে। হ্যাঁ, তো দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই চুলার উপরে একটা সিরামিক আছে, যে দেখেন
চুলার উপরে একটা সিরামিক আছে, এটা যদি আমি একটু উপর থেকে ফেলে দেই তাহলে কিন্তু এই সিরামিকটা ভেঙে যাবে। এরকম সব চুলার উপরে এটা মধ্যে সিরামিক আছে, অন্য চুলার উপরে আপনার গ্লাস আছে। এখন এই জিনিসটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দেবে, বলবে যে এটা ভেঙে গেছে আর একটা নতুন চাই কিনে। আমি কিন্তু এই সিরামিকটা কীভাবে জোড়া লাগানো যায় সেটা কিন্তু আমি ভিডিও দিয়েছি। আপনি ঘরে বসে এটা ভেঙে গেলে আপনি জোড়া দিতে পারবেন, পাশাপাশি যদি নতুন একটা লাগে তারপরে কিন্তু আপনি আমার কাছে পাবেন। যেমন আপনার যে পেপারটা নষ্ট হয়ে গেছে ওই পেপারটা কিন্তু এখন আপনি আবার নতুন নিতে পারছেন। জি ঠিক আছে, আপনি যদি একটা কড়াই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আরেকটা নতুন নিতে পারবেন। আপনি যদি মনে করেন একটা তরকারি পাতি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আরেকটা তরকারি পাতি আমার কাছে নিতে পারবেন। এই তরকারি পাতিলে কিন্তু মোটামুটি অনেক বড়, এটা কিন্তু 1.5 কেজি মতো। আর এটাতে আপনার গ্যাসের চুলার চেয়েতে রান্নাও খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আবার যে চা বা দুধ যেটা গরম হয় সেটার মানে হিটের যে ইয়াটা মানে তীব্রতা সেটা অনেক বেশি থাকে, যেটা চুলার গ্যাসের চুলায় হিটের তীব্রতা অনেক সময় নেয় এবং এত এত তাড়াতাড়ি এত গরম হয় না এবং খুব কড়া গরম হয়। এখন এই যে আমি একটা চা তৈরি করছি আপনাদের জন্য, এই যে এখানে দেখেন এই চাটা তৈরি করছি, চাটা অনেকক্ষণ আগেই তৈরি করছি, কিন্তু এই চাটা দেখেন এই যে চাটার দিকে একটু খেয়াল করেন, এই চাটটা কিন্তু লিগারটা কিন্তু খুব ভালোভাবে ফুটেছে দেখেন। জি জি জি, হ্যাঁ, এটা কিন্তু এই চাটা খেলে কিন্তু আপনাকে অনেক মজা লাগবে, এর তিতা লাগবে না। না কেন তিতা লাগবে না, যে এটার চায়ের যে ফ্লেভারটা অরিজিনাল ফ্লেভারটা কিন্তু হিটের মাধ্যমে বের হয়। জি, যদি বেশি হিট না হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না। তা আপনি তো চাটা খেয়ে দেখেন, তো দেখে একটু আমাকে বলেন যে এটা আসলে চাটা কেমন লাগছে। অনেক গরম এবং চাটা খুবই ভালো হয়েছে, এবং মানে এটা তো অনেকক্ষণ আগে বন্ধ করা হয়েছে, তারপরে চাটা এখনো পর্যন্ত মানে ঠান্ডা হয় নাই এবং এই গরমের তীব্রতা অনেক বেশি। এখন তোমরা চা খেতে এত বেশি গরম নাকি বাচ্চারা খেতে না? বাচ্চারা খাওয়ার মতো এরপর যেন আরো গরম আছে, বেশ গরম, এখন অনেক গরম আছে। ধন্যবাদ। তো দর্শক, তো আসলে বুঝতেই পারলেন যে আমার কাছে আসলে সব ধরনের পার্টস আছে, সব ধরনের পার্টস আছে। আমি এই চুলাটা কীভাবে বানাই এটার ভিডিও আমরা দিব, কিন্তু আসলে সময় সুযোগ করতে পারতেছি না, একটা কারখানার মধ্যে হঠাৎ করে একটা ভিডিও দিতে একটা সময়ের ব্যাপার আছে। আমি কীভাবে চুলাগুলো বানাই, কীভাবে কী করি এগুলো আমি বানাই। আসলে আরেকটা ব্যাপার হলো চুলা বানানোর ভিডিওটা আমি আরও আগেই দিয়ে দিতাম, কিন্তু বাংলাদেশ তো বুঝেন তো নকলের কারখানা। এখন কী হয়েছে, এখন বাজারে বিভিন্ন রকম ইউটিউবাররা আছে, ইউটিউবাররা আমার এই যে তাদের ইন্ডাকশন চুলা, তারপরে যে ইনফ্রারেড চুলা, তাদের গাজি চুলা, তারপরে বিভিন্ন ভীষণ চুলা, সব চুলাকে ওরা ম্যাগনেট চুলা বলে। আমি ভাই একটা চুলার নাম দিচ্ছি ম্যাগনেট চুলা। এটা কেন দিলাম এটা অনেকে আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। যেমন মনে করেন আমার নাম আনোয়ার সাদাত, আপনার নাম হয়েছে আবুল বা করিম, তাই আপনার নাম করিম কেন, আমার নাম আনোয়ার সাদাত কেন? এই জন্য যে করিমকে যেন আলাদাভাবে করিমকে চেনা যায় আর আনোয়ার সাদাতকে যেন আলাদাভাবে চেনা যায়। আমি আসলে বাজারের অন্যান্য চুলা থেকে আলাদা করে আমার প্রোডাক্টটাকে পরিচিত করার জন্য আমি ম্যাগনেট চুলার নাম দিয়েছি, এবং দীর্ঘ 10 বছর যাবৎ আমি এই চুলা বিক্রি করতেছি। এখন বর্তমানে ম্যাগনেট চুলার নামটা ভাইরাল। তো ভাইরাল এই সুযোগে কিছু কিছু ইউটিউবার সব চুলা ম্যাগনেট চুলা বলে ব্যস্ততেছে। আর ভাই ওগুলো তো ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, ওটাকে আপনি ম্যাগনেট চুলা বলবেন কেন? আপনি ভীষণ চুলাকে ভীষণ বলবেন, গাজি চুলাকে গাজি বলবেন, আমার ম্যাগনেট চুলাকে আপনারা ম্যাগনেট বলবেন। আমার নামটা যদি আপনারা অন্য চুলার মধ্যে নিয়ে গুলাই ফেলাই দেন, বা যদি মনে করেন অন্য ব্র্যান্ডের মাল আপনারা যদি মনে করেন কাস্টমারকে ধরাই দেওয়ার চেষ্টা করেন, এটা কখনো আপনারা করবেন না। এতে আপনাদের নিজেদের মান সম্মানই নষ্ট হইতেছে, আপনাদের নিজেদের একটা কেরিয়ার নষ্ট হইতেছে। আপনি ম্যাগনেট চুলা না, কোথাও চুলার মধ্যে বাক্সের মধ্যে চুলার মধ্যে কোথাও ম্যাগনেট চুলা লেখা নাই, হোয়াই আপনারা কেন ওটাকে ম্যাগনেট চুলা বলতেছেন? আমি অনেকগুলো ইউটিউবারদেরকে দেখে আমি বুঝতেছি তারা ইনফ্রারেড চুলাকে বলতেছে ম্যাগনেট চুলা, ইন্ডাকশন চুলাকে বলতেছে ম্যাগনেট চুলা, ভীষণ চুলাকে বলতেছে ম্যাগনেট চুলা, গাজি চুলাকে বলতেছে ম্যাগনেট চুলা। আপনি ভীষণ কোম্পানি থেকে তো বলে দেয় নাই যে আপনাকে এটা ম্যাগনেট চুলা বলে ব্যস্ত হবে, মিয়াকু কোম্পানি থেকে তো বলে দেয় নাই যে আপনি ম্যাগনেট চুলা করে আপনি বেছেন। আপনি বিক্রি বাড়ানোর জন্য কেন আপনি আমার নামটা ইউজ করেন? আমি আনোয়ার সাদত, আমার নামটা তো আপনাদের ইউজ করা ঠিক না। আপনাদের যদি পরিচয় থাকে, আপনারা যদি ওইভাবে মার্কেট সৃষ্টি করতে পারেন, ওইভাবে যদি গুডউইল সৃষ্টি করতে পারেন, আপনারা তৈরি করেন আরেকটা নাম তৈরি করেন, তৈরি করে আপনারা গুডউইল সৃষ্টি করেন, আমার গুডউইলটা নিয়ে কেন আপনারা ছিনিবিনে? আমি একটা কোম্পানি না, আমি কোনো একটা ইন্ডাস্ট্রি না, আমি একটা উদ্ভাবক, আমি ঘরে বসে 2-4-5টা চুলা বানাই, আমার কোনো ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই, আমি সাধারণ মানুষ, আমি হয়তো গবেষণার জন্য আমার 2টা পয়সা লাগে, আমি এর জন্য 2 পয়সা রুচি করি। আমার এই চুলাগুলো অনেক জায়গায় একটু ভালো সুনাম অর্জন করছে, আর মনে করেন যে আপনারা
আমার সুনামটাকে আপনারা নষ্ট করতেছেন, শুধু তাই না আপনাদের সম্মানটাও নষ্ট করতেছেন। আপনি কি দেখছেন বাজারে ইন্ডাকশন চুলা গুলো, ম্যাগনেট চুলা বলে ইউটিউবে ইউটিউবের মধ্যে মনে করেন যে ওই ইন্ডাকশন চুলা ম্যাগনেট চুলা ওর সামনে একটা ম্যাগনেট চুলা লিখে দিতে, মানে ইন্ডাকশন অবলিক ম্যাগনেট মানে সব দিয়ে রাখতে দেন ইউটিউবে, যে কোনো সার্চ করতে গেলি হ্যাঁ ওইটা আসে, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। হ্যাঁ তখন মনে করে যে আমি তাহলে আসলে কি এটাই মনে একই, হ্যাঁ এটা মনে একই। হ্যাঁ এই যে মানুষজন মনে করেন কিনতেছে, এই যে একটা ইন্ডাকশন চুলা মনে করেন 3,500 টাকা দিয়ে একদমই কিনলো, 3,500 টাকা কিন্তু কম না, যদি আপনি ওইটা ইউটিলাইজ করেন তাহলে মনে হবে যে না আমি 3,500 টাকা আমি ইউজ করেছি, কিন্তু 3,500 টাকার চুলা কিনেছেন কারেন্ট প্লাকিং করার সাথে পট করে আওয়াজ হয়ে গেল, কেটে গেল, কোম্পানি নিয়ে যাওয়া কোম্পানি নাই। কারণ বাংলাদেশে এগুলো চুলার কোনো কোম্পানি নাই ইলেকট্রিক চুলা। হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে বিক্রি করার সময় এদের খুব মুখে খুব সুন্দর সুন্দর কথা রাখবেন, হ্যাঁ যে ভাই নিতে পারেন, হ্যাঁ এটা সবাই ব্যবহার করতেছে, আপনার গ্যাসের বিকল্প অনেকে ভাই হেডিং দেয় গ্যাসের বিকল্প এখন এই ম্যাগনেট চুলা অমুক চুলা, এবং আপনার বাসায় গ্যাস সেট করে দিবে কি করে দেবে কিছুই করা লাগে না, হ্যাঁ সম্পূর্ণ মানে ভোগা যাবে। বিক্রি করার পর ঠিক দুদিন পরে যদি আপনি যদি বলেন যে ভাই আমার এই প্লাগে লাগাইছি প্লাগে শর্ট সার্কিট হয়ে কালো হয়ে গেছে, আপনার প্লাগের সুইচের সমস্যা ছিল, আপনি সুইচটা পাল্টান ঠিক হয়ে যাবে এরকম, আর যদি বড় মাপের মধ্যে তার পুড়ে গেছে এরকম আপনি আপনার তার চেঞ্জ করেন, এটা তো এখানে আসা লাগে না, ঠিক আছে। অনেক সময় তারা ফোনও ধরে না, এমন হয় যে তারা ফোন আপনি আপনাকে আমি ফোন দিয়েছি যতবার আপনি সকালে রাতে বিকালে যখন আপনি ফোন কথা বলছেন, এটা যে আমরা আমরা সমালোচনা করতেছি আসলে আমরা তো আমাদের গৃহস্থদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করি, সমালোচনাটা ভালো কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা হলে সেটা শুনতে ভাল লাগে যে না ওই লোকটা প্র্যাকটিক্যাল থেকে কথা বলতেছে, কিন্তু আমার আপনার প্রতি প্রতিহিংসামূলক ভাবে যদি হয়ে বা কাউকে ইয়া হেও করার জন্য যদি আমি কথা বলতে বলতে যাই তখন সেটা সমালোচনা বলা না, সেটা হচ্ছে জাস্ট শুধু ডাইরেক্ট হিট যে আমি কেন ওর মতো হতে পারছি না, ঠিক আছে এই এই জিনিসটাই প্রতিযোগিত হয়। কারণ আমি তো এই জিনিসটা বাস্তবে দেখছি, আমি তো সমালোচনা করি আমি আগে নিছি হ্যাঁ 4,500, 5,000, 6,000 টাকা এটা কোনো ফ্যাক্টর না, দেখি নেই কেমন একটু ইয়া করি এই ছোট্ট একটা মানে যদি ওই মানে ক্রেতার দৃষ্টিতে বলি আমি রিস্ক নিয়েছি। আচ্ছা আরেকটা আমি স্যাটিসফাই আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেমন বাজারে মনে করেন যে 2,500-3,000 টাকায় আপনার চুলা পাওয়া যায়, জি হ্যাঁ কিন্তু বাদ আমার চুলাটা একটু দাম বেশি 4,500 টাকা দাম, জি এবং পাতিল পুতিল সহ দেখা যায় 5,700 টাকা যায়, জি তো এখন আপনি দর্শকদের বললেন যে আপনি যে আমাকে বেশি টাকা দিয়ে আপনাকে আমার কাছে কিনছেন বেশি টাকা দিয়ে কিনছেন, এর জন্য আপনি কি কোনো উপকৃত হয়েছেন কিনা? আমি বেশি টাকা দিয়ে কিনছি, আমি জানি যে এই জিনিসটার অল্টারনেটিভ আর কিছু নাই, কারণ ওই জিনিসগুলোর ব্যবহার করার পরে যেটা হবে সেটা ওই যে এই মানে 560,000 টাকা দামের গরুর মাংসের স্বাদ আর ওই 1,00,000 টাকা দামের গরুর মাংসের স্বাদ এক না, ওইটার স্বাদ ডিফারেন্স। এটা যা আমি নিছি নেওয়ার পর আমি ব্যবহার করে দেখছি যে আসলে জিনিসটা কোয়ালিটি সম্পন্ন, হ্যাঁ এবং আজকে 3.5 মাস পর আমি আমার বাচ্চাদের নিয়ে আবার এইদিকে আসছি, আমি এই যে আপনার এই এগুলো দুইটা একসাথে একটা হলেই হবে সেটা দুটা কিনতে আসছি, দুটা কিনে যাচ্ছি এবং আমি ওই আঠা যা লাগে সব কিনে নিচ্ছি, এবং আপনি যখন বলছেন আমি ব্যবহার করতেছি ব্যবহার করবো, আমি আমার ওয়াইফ সকালবেলা খুব দ্রুত আমাদের এই মানে রান্না বান্না বা অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা হয়ে যায়, আমি দেরি করে উঠলেও অফিসে দেখা যায় আমার রুটি শেখা বা যা যা করা রান্না করা খুব মানে গ্যাসের চুলা যেমন দিয়ে জ্বালাতে হয় এরকম, আবার গ্যাস নাই শেষ হয়ে গেছে ফোন দাও জিজ্ঞেস করো সিলিন্ডার কখন আসবে এখন আসতেছেন না কেন কোনো টেনশন। আচ্ছা এখন আপনি আমার এখানে যে আসছেন আপনি কি আমার এখানে কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন মানে লোকজন কি এখানে আসতেছে যাইতেছে? হ্যাঁ আমি একজন দুটো যাইতে দেখলাম মহিলাকে, হ্যাঁ ঠিক আছে আপনার কাছে আসলে আমি কাউকে না কাউকে দেখি কৌতূল বসত কি হয় না হয়, আচ্ছা ঠিক আছে দেখি ইউটিউবে দেখছি বাস্তবে অনলাইনে জিনিসের প্রতি অনেকের মানুষ, বাট আমি তো এই জন্য অনলাইনে অর্ডার না দিয়ে প্র্যাকটিক্যাল আপনার সাথে এসে কথা বলে তারপরে নিয়ে গেছি এবং আমি জিনিসটা দেখছি এবং এখন আবার পুনরায় আসছি কি জন্য, কারণ আমি ওই লেভেলে স্যাটিসফাই, নাহলে আমি আপনাকে বলতাম যে ভাই এটা কি দিলেন আপনার জিনিসটাও কাজ করতেছে না, এটা কি আমাকে যদি আপনি এরকমভাবে 4,500-5,000 টাকা কোনো ব্যাপার না এরকম প্রতারণা কেন করলেন বলতে পারতাম, কিন্তু আমি এখন স্যাটিসফাই হয়েছি দেখি তো আমার দুই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি প্লাস আমি ইউটিউবে যারা শালা বলতেছে আমাকে বাটপার বলতেছে সিটার বলতেছে, হ্যাঁ তো ওরা বলতেছে যে আমি নাকি বাজার থেকে পাস পুস কিনে নিয়ে এসে আমি বানায়
ম্যাগনেট চুলার নাম দিয়ে বেচতেছি এবং মানুষের সাথে প্রতারণা করতেছি। তা এখন আমি যদি বাজার থেকে পার্টস কিনে নিয়ে এসে আমি যদি একটা জিনিস বানায় ওর মধ্যে ম্যাগনেট চুলা লিখে যদি আমি বাজারে আমি বিক্রি করি, তাহলে এখানে কি আপনার মতে কোনো প্রতারণা কিছু আছে? না না, ওইখানে প্রতারণা উনি যারা এই কথা আপনার সম্পর্কে যারাই যে কোনো সমালোচনা করতেছে তাদের উদ্দেশ্য আমার কথা হচ্ছে যে তারা নিজেরা এক পিস নিয়ে ব্যবহার করে তারপরে আসে কথা বলুক যে না আপনার জিনিস আমি এখানে ব্যবহার করছি এটা ভালো না, কি কি ভালো না, কি সমস্যা এটা দেখাই দিন, এইভাবে লাগাই দিলে চুলার হিটটা আসবে না। এবং আমি ওটা যেহেতু এখানে আমারটা লাগানো ছিল না, আমি এই জিনিসটা যাকে তিনটা নাট দিয়ে আমি এটা উঁচু করি, একটা মেজারমেন্ট হাইট পর্যন্ত উঁচু করি করে আমি এই জিনিসটা এখন আমার চুলা এই রুটি দিলে আমার রুটি মানে ইয়া হয় না, চুলা বন্ধ হয় না, নতুবা ওভার হিট হওয়ার কারণে অটোমেটিক বন্ধ হয়ে যেত, এটা আমার রুটিটা শেখা যেত না। হ্যাঁ, বাট আমি সবকিছু করতাম, বাট এই রুটিটা কিন্তু মরিচও পুড়তে পারবেন না এখন। হ্যাঁ, এখন সবই করা যায়। আবার মজার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে যদি আমার সঙ্গে সঙ্গে মানে চুলাটা বন্ধ দিলে আমার সঙ্গে সঙ্গে এটা ধরে রাখা যায়, সাইডে হিট হয় না, সাইডে হিট হয় না, অর্থাৎ আমি ধরে ফেলতে ফেলতে আমার কোনো কাপড় বা আগে লুসনি লাগে না। এই হচ্ছে তো দর্শকদের, আপনি তো শুনলেন আসলে ভিউয়ারদের ব্যাপারে। এখন দর্শকরা হয়তো আমার অ্যান্টি পার্টি যারা আছে ওরা বলবে যে লোকের ভাড়া করে নিয়ে আসছে, ভাই আপনি কি ভাড়াটা? না না, আমি আজকে এদিকে আমি একটা কাজে আসছিলাম আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে, প্লাস আমি এই জন্য চিহ্ন যে আমি যখন এতদূর আসছি আসার পর আমি এই জিনিস দুটা জিনিস আমার দরকার ছিল, আমি এই একটা জায়গায় দুটা জিনিস আমি কিনে নিয়ে যাচ্ছি। না এখন মনে করেন আমাকে বলতেছে যে আমি যত লোক এখানে আমার আসতেছে আমি ভিডিও করে নিয়ে আসছি, আমি সব লোক নাকি ভাড়া করে নিয়ে আসছি? না না না, এটা আবার আমি উনি জানেও না যে আমি কেন আসছি, আমি এখানে আসার মাত্র তখন আমি ফোন দিছি যে ভাই আমি আসতেছি আপনার জিনিসটা আমি নিব, আপনি এখন কোথায় আমি এখন কেনা নিয়ে এই জায়গায়, তখন আমি উনি বলতে ঠিক আছে আসে, ওনার সাথে আমার কোনো স্বাধীন আসছে কোনো কথা হয়নি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন এবং আসলে আপনাকে আপন করার মতো আমাদের কিছু নাই। হ্যাঁ, আপনার পরামর্শে যদি মানুষজন একটু মানে একটু সৎ পরামর্শ পায় আর কি, ভালো পরামর্শ পায় আর কি, সেটাই আমাদের অনেক কাজে লাগে। আপনাকে ধন্যবাদ, আপনি এরকম একটা সুন্দর জিনিস আবিষ্কার করছেন এবং এই জিনিসটাতে আসলে আমি এবং আমরা যারা এটা ব্যবহার করি এবং যারা ব্যবহার করবে বলে ভাবছি যে আমি কিছুক্ষণ আগে একজনকে রেসপেক্ট করলাম এবং সে বলে যে আমি দিব আপনার সামনে কথা হলো, হ্যাঁ, এবং সে যদি সত্যি সেও রেসপেক্ট করলে আরো অনেক অনেক ইয়ে হবে, মানে এটা চাহিদা অনেক বাড়বে, এটা অনেক মানে ভালো একটা জিনিস। তো দর্শক আপনারাও আসবেন, আপনাদের জন্য আমার দরজা খোলা আছে, আপনারা আসবেন, ভালো মন্দ গালি গালাস ইউটিউবে তো করবেনই, যত মন চায় গালি দেন, গালি দিলেও আমি খুশি যে আমার কথা আপনারা মনে রাখছেন। হ্যাঁ, এখন তো বর্তমান যুগে কেউ কাউকে মনেই রাখে না। তো যাই হোক, আপনারা আসবেন এবং রিভিউ দিয়ে যাবেন, কে কার কি সুবিধা অসুবিধা জনগণ জানবে, সব কিছু পরিষ্কার, এখানে অপরিষ্কার কিছু নাই। তো আপনারা আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায়, খোদা হাফেজ।